তো হ্যাঁ ঠিকই দেখছেন, যা যে কী করে যে হোয়াটসঅ্যাপ অনেকে আমাদের এসএমএস বা ফটো বা ভিডিও ডিলিট করে দেয়, তো সেগুলো দেখা গেলো আমাদের ইম্পর্টেন্ট, বা যে দেখা গেলো এরকমই আছে যে গার্লফ্রেন্ডে ফটো পাঠালো, সে ফটো ডিলিট করে দিলো যাতে তোমার তুমি না দেখতে পাও, একবারই দেখে আর যেন না রাখতে পারো, সেরকম মানে আর কি করে করলো আর কি। তো বন্ধুরা তার জন্য কী করতে হবে, আজকে যে কেউ এসএমএস করবে সেটাকে ডিলিট করে দেবে, তো সেটা আর ডিলিট হবে না তোমার ফোন থেকে, তুমি সেই এসএমএসগুলো দেখতে পারো। আমি তোমাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো যে সেটা কী করে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য নতুন আমাদের একটা হোয়াটসঅ্যাপের প্রয়োজন হবে, সেই হোয়াটসঅ্যাপটা কী করে ডাউনলোড করতে হবে, কোথায় করতে হবে আমি তোমাদের সব দেখিয়ে দেবো। তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা সেই হোয়াটসঅ্যাপটার নাম হচ্ছে জিবি হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা জিবি হোয়াটসঅ্যাপ আশা করি বেশিরভাগ লোকই এখন ইউজ করে, যদি যারা এখনও পাওনি তারা আমার থেকে ভিডিও দেখে আজকে পেয়ে যাবে, তোমাদের সমাধান সব মিটে যাবে। তো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা আমি তোমাদের জিবি হোয়াটসঅ্যাপ দেখিয়ে দিচ্ছি, এই যে আমার এটা হচ্ছে জিবি হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের জিবি হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দেবো যে আজকে কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে আর কীভাবে কী কাজ করতে হবে, সব কিছু আমি তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি তোমাদের আগে এসএমএস করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি আমার আমার ফোন থেকে আমি আমার জিবি হোয়াটসঅ্যাপে এসএমএস দেবো এই ফোন থেকে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এসএমএস করা। তো বন্ধুরা এই দেখো আমি হাই পাঠিয়েছি, হাই হ্যালো, মানে সব এসএমএস আমি পাঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এসএমএসগুলো পাঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা এখন আমি ওই হোয়াটসঅ্যাপটায় গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপে এসএমএসগুলো এসছে কি না। তো বন্ধুরা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এসএমএসগুলো এসছে, তোমরা তো দেখলে যে আমি এই এসএমএসগুলো কিন্তু করেছি, এসএমএসগুলো এসছে। তো বন্ধুরা এবার আমি ওই হোয়াটসঅ্যাপে গিয়ে একটা ফটো পাঠাচ্ছি। তো বন্ধুরা এখানে ফটো পাঠানোর জন্য একটা ফটো দেখি সিলেক্ট করি। তো বন্ধুরা আমি এই ফটোটাই পাঠিয়ে দিলাম, এই ফটোটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটু হোল্ড করবে, যে ফটোটা যেতে একটু টাইম লাগবে। তো ফটোটা চলে যাক, তারপর আমি তোমাদের সব পুরোটা একদম দেখিয়ে দেবো যে কোথায় কীভাবে কী করতে হবে। দেখবে বন্ধুরা আমি এই সবগুলো ডিলিট করে দেবো এইখান থেকে, কিন্তু ওইখানে বন্ধুরা সব থেকে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ফটোটা চলে গিয়েছে। তো বন্ধুরা আমি ওই হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি যে ফটোটা গেছে কি না গেছে। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু এই ফটোটা পাঠিয়েছি, এই দেখো বন্ধুরা আমি এটা থেকে সেন্ড করেছি, আর এইটাই গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফটো এসছে। তো বন্ধুরা আমি আমাদের মেন হোয়াটসঅ্যাপে চলে যাবো, যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে আমি সবগুলো এসএমএস এইখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখো বন্ধুরা এভরি ওয়ান করবো, এই যে বন্ধুরা ডিলিট ফর এভরি ওয়ান, তোমরা দেখতে পাচ্ছ ডিলিট ফর এভরি ওয়ান, এই যে বন্ধুরা আমি ডিলিট ফর এভরি ওয়ানে ক্লিক করলাম, তোমরা এই দেখতে পাচ্ছ ডিলিট ফর এভরি ওয়ান হয়ে গেছে, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডিলিট ফর এভরি ওয়ান। তো বন্ধুরা আমি এখন হোম পেজে চলে আসলাম। তার বন্ধুরা আমাদের জিবি হোয়াটসঅ্যাপ, এই যে দেখতে পাচ্ছ আমাদের জিবি হোয়াটসঅ্যাপ, জিবি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। তো বন্ধুরা একটাও ডিলিট হয়েছে এখান থেকে, প্রমাণস্বরূপ তোমাদের দেখিয়ে দিলাম একটাও ডিলিট হয়েছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিলিট হওয়ার অপশনগুলো এসছে, কিন্তু তোমার ফোনে সব দেখাচ্ছে যে কোন কোনগুলো এসএমএসগুলো ছিল, কোন কোন এসএমএসগুলো ছিল না। এ দেখো বন্ধুরা ছবির নিচে ওইখানটা দেখাচ্ছে যে ডিলিট, কিন্তু ছবিগুলো এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার পরিবারের সদস্য হয়ে না থাকো এখনও, তো আমার পরিবারের সদস্য হয়ে যাও লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে। তো বন্ধুরা এবং অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবে, কীভাবে ডাউনলোড করবে আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে চলে আসবে। বন্ধুরা এসে যাওয়ার পর এখানে জিবি হোয়াটসঅ্যাপ, জিবি হোয়াটসঅ্যাপ ডিও ডাউনলোড অ্যাপ, এই যে বন্ধুরা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করে আসার পর বন্ধুরা প্রথমেই অপশানটা দেখতে পাচ্ছ ডাউনলোড জিবি হোয়াটসঅ্যাপ অ্যাপ লেটেস্ট ভার্সন। তো বন্ধুরা এই প্রথম অপশানটা এখানে ক্লিক করে দেবে, সরি। তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট নেবে, কারণ নেটওয়ার্কের স্পিডের প্রয়োজন আছে, আমার ঘরে একটু নেটওয়ার্কে প্রবলেম করে। তো বন্ধুরা একটু ওয়েট করবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওই ইন্টারফেসে চলে এসেছি। তো ইন্টারফেসে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো বন্ধুরা এখান থেকে কী করতে হবে তোমাদের, বন্ধুরা এখান থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তোমাদের জিবি হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা তোমরা ডাউনলোড করবে কীভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে যে নিচে ডাউনলোড জিবি হোয়াটসঅ্যাপ অ্যাপগুলো একটা অপশন আছে, এই অ্যাপটায় ক্লিক করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ডাউনলোড জিবি হোয়াটসঅ্যাপ অ্যাপ। তো বন্ধুরা আমরা এটাই ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ যেখানে ওকে বলে অপশন আছে। তো বন্ধুরা আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখো তো ডাউনলোড হচ্ছে 49 MB, দেখতে পাচ্ছ জিবি হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, যদি তোমাদের কোনো উপকৃত করতে পারি তাহলে বন্ধুরা আমাদের পাশে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।